প্যান কার্ড নিয়ে চাঞ্চল্যকর খবর। যদি প্যান কার্ড নিয়ে ভবিষ্যতে কোনো ঝামেলায় পড়তে না চান তাহলে সতর্ক হয়ে যান, শর্ত না মানলে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। বিপদ এড়াতে আজই নিন সুচারু পদক্ষেপ। আয়কর বিভাগের নির্দেশ অনুযায়ী আজই প্যান কার্ডের সঙ্গে আধার লিংক করিয়ে নিন। আমাদের সকলের জন্যই এখন প্যান কার্ড বাধ্যতামূলক। ব্যাংকের কাজের থেকে শুরু করে পরিচয়পত্র হিসেবেও প্যান কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু এখন প্যান কার্ড নিয়ে প্রকাশ্য এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর। প্যান কার্ড আমাদের কাছে একটি অতি প্রয়োজনীয় নথি হিসেবে কাজ করলেও এই সব তথ্যগুলি জানা না থাকলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন আপনিও, এমনকি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড। তাই এই বার্তাকে হালকাভাবে নেবেন না। ভারতীয় আয়কর বিভাগ এই খবরটি তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে 31 মার্চের মধ্যে যদি প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক না করানো হয় আপনার প্যান কার্ডটি 1 এপ্রিল থেকে নিষ্ক্রিয় এমনকি বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। আয়কর বিভাগ 17 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে উল্লেখিত বিষয়টি সম্পর্কে জনগণকে অবগত করেছে। এই টুইটের মাধ্যমেই জানানো হয়েছে যে আয়কর বিভাগের 1961 সালের নিয়ম অনুসারে যদি কোনো ক্রেতা বা গ্রাহক 31 মার্চ 2023 মধ্যে তাঁর প্যান কার্ডের সাথে তাঁর আধার কার্ডটি যুক্ত না করেন তাহলে অবশ্যই তাঁর প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে, প্যান কার্ড সম্বলিত যাবতীয় কাজ বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে এটিকে জরুরি তথ্য বলেই দাবি করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সেরে ফেলতে হবে গ্রাহকদের। এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেছেন গ্রাহকরা যেন এই বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন, কারণ এটি সকলের জন্যই খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। এটি অগ্রাহ্য করলে তাদের ক্ষতি হতে পারে। যদি প্যান কার্ড অকেজো হয়ে যায় তাহলে আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। সমস্যা এখানেই শেষ হবে না, কারণ প্যান কার্ডটি অবৈধ হলে আপনি মিউচুয়াল ফান্ড, স্টক, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ এই কাজগুলো করার জন্য প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক। তাই গ্রাহকদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের প্যান কার্ডকে আধার কার্ডের সাথে লিংক করতে আদেশ দেওয়া হয়েছে আয়কর বিভাগের পোর্টাল incometax.gov.in এ গিয়ে সহজেই আপনার প্যান কার্ড আধারের সঙ্গে লিংক করতে পারেন। সেজন্য আপনার প্যান নম্বরটি ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে হবে। আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করার পরে একটি নতুন পেজ খুলবে। সেখানে লিংক আধার এর অপশান আসবে। সেটি ক্লিক করার পরে আপনার কাছে আধার এবং প্যান কার্ডের তথ্য চাওয়া হবে। এভাবে সম্পন্ন করতে পারবেন প্রক্রিয়াটি।